এরপর লিমো বিশ্বাস আপনি লিখেছেন, পরিস্থিতিতে পড়ে যদি বাচ্চাকে নানা নানির কাছে রেখে বাবা মা দুজনই দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে বাবা মার কি গুণ হবে? বাচ্চা নানানের কাছে অনেক ভালো আছে, বিষয় ইসলাম কি বলে? যদি বাচ্চার কোনো অসুবিধা না হয় এবং বিশেষ কোনো পরিস্থিতি এরকম তৈরি হয় যেটা ছাড়া কোনো উপায় নেই, তাহলে তো এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে তো সন্তানের লালন পালনের দায়িত্ব বাবা মার উপরে, যার কারণে আপনার এই কাজটি করা উচিত নয়। বিশেষভাবে এই ধরনের পরিস্থিতিতে আপনার বাবা মা দুজনই শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বিদেশ চলে যাওয়া, সন্তানদেরকে রেখে যাওয়া অবশ্যই সন্তানের প্রতি অবিচারের সামিল। হ্যাঁ, বিশেষ কোনো বিপদে পড়ে যেতে হয়েছে সেটি ভিন্ন কথা। হীরা হনুফ আপনি লিখেছেন, ভোটার আইডি কার্ডে আইডেন্টিফিকেশনের জন্য ছবি তুলতে হয়, এক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য ছবি তোলা জায়েজ বলা হয়েছে, কিন্তু ছবি তোলার সময় কানও নাকি বের করা আবশ্যক, আর কান বের করতে গেলে মাথার চুলও বের হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কী? দেখুন, এক্ষেত্রে সংশ্লিষ্ট বোদ্ধারা ভালো বলতে পারবেন যে চোখ কান এগুলো দিয়ে আইডেন্টিফাই করতে হয় অনেক সময়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত আইডেন্টিফিকেশনের জন্য। তবে হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষের দায়িত্ব মুসলিম নারীদের ছবি ধারণ করার ক্ষেত্রে নারী স্টাফদেরকে ব্যবহার করা, যাতে করে তাদের প্রাইভেসি এবং পর্দাটা লঙ্ঘন না হয়। এটি মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আইডেন্টিফিকেশনের জন্য আপনি এটা করতে পারেন। যদি বিকল্প কোনো পন্থা থাকে তাহলে সেক্ষেত্রে যেমন ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছুর মাধ্যমে হতে পারে, কিন্তু শুধু ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট হয় না সবসময়। আমরা এই বিগত আমরা সফরে দেখেছি যে আমাদের সাথে থাকা একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টে আপনার তাদের তথ্য আসছিল না, তখন তাদের চোখের বিভিন্ন ইয়ে থেকে তাদের আইডেন্টিফিকেশন করা হয়েছে। তো যাই হোক, এটা সংশ্লিষ্ট বোধ দ্বারা ভালো বলতে পারেন, আইডেন্টিফিকেশন এটা হতে পারে, এটা নাজায়েজ বা গুনাহ হবে না ইনশাআল্লাহ।